বেসিক্যালি আমাদের যে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসটা, এটা হচ্ছে এমন একটা বিষয় হয়ে মানে দাঁড়িয়েছে যে কোনো এক ভাই যদি খুব হিউজ অ্যামাউন্টের একটা স্ক্রিনশট আপনাকে দেখায় বা বা মানে পাবলিশ করে, দেন আপনার হচ্ছে কেউ একটা কাজ পারে, সেই কাজের হচ্ছে একটা আর্নিং দেখাইলো তার কাছে যে কোর্স করতে হবে, মানে মানে বিষয়টা এমন হয়ে যায়, মানে এমন হয়ে গেছে যে আসলে মানে যারা কাজ পাচ্ছে বা যারা ইয়ে করতেছে তাদের কাছে কোর্স করতে হবে, এবং হচ্ছে তারা অনেক কিছু জানে, অনেক কিছু জানে, বাট ভাই কোনো কাজ শেখার আগে ডেফিনেটলি আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে কাজটা শিখতে যাচ্ছেন, আপনার ভাইয়ের হয়তো কাজ আছে বা আপনার কাকার হয়তো কাজ আছে বা আপনার যাই হোক আপনার সিনিয়র মানে জুনিয়র যারে কাজ আছে, বাট ওইটা কি এখন মার্কেট প্লেসে কি চলতেছে বা তার ফিউচারটা কেমন সেটা আপনাকে ভাই জাস্টিফাই করতে হবে। যদি আপনি এটা না পারেন তো আপনি তার কাছে হয়তো কাজ শিখলেন বা হয়তো একটা দুইটা কাজ পাইলেন, ইন ফিউচারে আপনার এটা খুব বড় একটা ইফেক্ট ফেলতে পারে যে এটাতে আর মানে কাজ করা যাচ্ছে না বা আর্নিং কমে গেছে বা মার্কেট প্লেসের অবস্থা খারাপ, বা আপনি এটা এটাও জানতেছেন না যে মার্কেট প্লেসের অবস্থা কেমন আছে বা নাই, সেটা না জেনেই আপনি কাজ শিখতে যাচ্ছেন বা কোন কাজটা শিখতে যাচ্ছেন। তো সবার উদ্দেশ্যে বলবো যারা ভিডিওটা দেখতেছেন, মানে সবার উদ্দেশ্যে মানে জাস্ট মানে কিছু কথা বললাম, ভাই আপনারা হচ্ছে কে কী কাজ করলো বা কে কত টাকা ইনকাম করলো তার পিছনে না দৌড়ে আপনি একটা জাস্ট একটা আপনার পছন্দ মতো একটা স্কিল সিলেক্ট করেন, আপনি ইউটিউব গুগল ঘাঁটেন যে ইন ফিউচারে কোনটা আপনার জন্য বেটার হবে, কোনটা ভালো হবে, সেটা আপনি হচ্ছে সিলেক্ট করে কাজ করা শুরু করেন, এবং আপনি যেই স্কিলে আছেন সেই স্কিলটা আরও ডেভেলপ করেন, বা যেই স্কিলে কাজ পাচ্ছেন বা কাজ কমে গেছে অন্য স্কিলটা মানে যেটা ফিউচার ভালো সেটা অ্যাচিভ করার ট্রাই করেন, তাহলে আই হোপ আমি মনে করি যে ভালো হবে আসলে এর ওর পিছনে না ছুটে।